আমার ভারি যাই ও বোমর, বসতে দিব পীরে, জল পান যে করতে দেব শালিদানের চিনে, শালিদানের চিরে দেব বিন্নি দানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাদা দই, আম কাঁঠাল বনের দ্বারে শুয়ে আঁচল পাতি, গাছের শাখার দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দিব বুকে। ভাবছেন ব্লগের চ্যানেলে কবিতা আবৃত্তি কেন? আসলে আম কাঁঠাল এই গ্রীষ্মের দিনে যখনই আম কাঁঠাল বা গ্রীষ্মের ফ্রুটসগুলো ধরি বা খাই, তখনই যেন পল্লীকবি জসীমউদ্দীনের এই কবিতাটা আমাকে মনে করিয়ে দেয়। আর এখানে কিছু আম আমি ফ্রোজেন করে রাখছি, আর এটা যেহেতু গ্রীষ্মকাল তো এখানে তো সবসময় চাইলেও সিজনাল ফ্রুটসগুলো পাওয়া যাবে না, তাই কিছু কাঁচা আম রেখে দিলাম ফ্রোজে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নান রুটি, মাটন কষা আর হচ্ছে চিকেন তান্দুরি খুবই ইজি ওয়েতে। সেই পর্যন্ত কিন্তু আয়ুষ মামস কাতার চ্যানেলের সাথেই থাকুন। আমি ইচ গুলিয়ে নিলাম সাথে লবণ, আর এখন আমি আদা বাটা, রসুন বাটা, টক দই দিয়ে চিকেন তান্দুরি বানাবো, সেটাকে মেরিনেট করে নিচ্ছি। সেই জন্য এখানে আমি আদা বাটা, রসুন বাটা, টক দই, একটু ফুড কালার, দেন হচ্ছে লবণ, দিয়ে দিব সয়া সস, আর দিয়ে দিব টমেটো কেচাপ, আর হচ্ছে চিলি সস, সব কিছু দিয়ে খুবই অল্প পরিমাণে ইউজ করেছি, আপনি আপনার পরিমাণ মতো ব্যবহার করবেন। সব কিছু মেখে আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব, এটা দিয়ে আমি চিকেন তান্দুরি বানাবো। তো আপনারা কেমন আছেন সবাই, জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি, কারণ এই তো দেখতেই পাচ্ছেন এখানে মেরিনেট নিয়ে বিজি ছিলাম। আর এখন আমি নান রুটি বানাবো, সেই জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এটা অল পারপাস ফ্লাওয়ার, অ্যান্ড নিয়ে নিব গুঁড়া দুধ, আর দিয়ে দিয়েছি হচ্ছে অলিভ অয়েল, সব কিছু দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেন দিয়ে দিব হচ্ছে টক দই, টক দইটা কিন্তু নান রুটির প্রধান উপকরণ, তো টক দইটা দিয়েই কিন্তু আমি এটাকে পুরো প্রসেসিং করব। দেন হচ্ছে এই তো কুসুম গরম জলে যে আমি ইস্টাফ গুলিয়ে রেখেছিলাম সেটাও এখন ফুলে গিয়েছে, তো এখন এটা দিয়েও ডোটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটাকেও আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিব, কারণ নান রুটিটা আপনি যত লং টাইম রেখে বানাবেন তত কিন্তু খুব সফট হয়, যদিও আমি দোকানের মতো অত ভালো পাই না, বাট ঘরোয়াভাবে এই তো বানাচ্ছি আর কি, বলতে পারেন একরকম দুধের স্বাদ ঘরে মিঠানো। আর এখন আমি খাসির মাংস বা মাটন যেটা বলে থাকেন সেটা রান্না করব, সেটা কিন্তু এভাবে করে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর টক দই দিয়ে ভালো করে মাখার কারণ হচ্ছে মাটনটা কিন্তু খুব সফট হয়ে আসবে আপনি যতক্ষণ রেস্টে রাখবেন। তো আমি প্রায় 2 ঘন্টার জন্য সব কিছু মেখে রেস্টে রেখে দিচ্ছি, 2 ঘন্টার পর আমি এগুলোকে রান্না করব। আফটার 2 আওয়ার্স এখন চলে আসছি চুলোতে, তো এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার, এখানে কিন্তু এই বাটার দিয়ে আজকে চিকেন তান্দুরিটা বানানো হবে। এখন মেরিনেট করা চিকেনটাকেও দিয়ে দিচ্ছি, আর এই সময় কিন্তু চুলোর আঁচটা আমি একেবারেই মৃদু আঁচে রাখবো, কারণ হচ্ছে ওই চুলোতে আমি এখন মাটনটা রান্না করব, সেই জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন মাটনটাকে মেরিনেট করেছি একদমই পেঁয়াজ ইউজ করিনি, কারণ হচ্ছে আমি এটা তেলের মধ্যে একেবারে ফ্রাই করে নিয়েছি আর এখন মাটনটাকে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মাটন কষা মানে মেন টেকনিকটাই হচ্ছে এটাকে কিন্তু ভাজতে ভাজতে যতটা ভাজা ভালো হবে আপনার রান্নাটা কিন্তু তত টেস্টি হবে, তেলটা উপরে উঠে আসবে, আর এক্ষেত্রে কিন্তু একেবারেই জল ইউজ করা যাবে না, কারণ মাটনটাকে ভাজতে ভাজতে একসময় এটা থেকে অটোমেটিকলি একটা গ্রেভি কালার বা জল চলে আসে, সেটা থেকে এটা অনেক ইয়ামি হয়। ওখানে মাটনটা ভাজতে ভাজতে এখানে আমার চিকেন তান্দুরিটাও হয়ে গিয়েছে, যেহেতু এগুলো আমি আমার আয়ুষ বাবার জন্য করতেছিলাম তো খুব অল্প আয়োজনই করা হয়েছে। আর এখন মাটনের সাথে আজকে আমি আলু ইউজ করব, এটা আমার খুবই ভালো লাগে। তো সব কিছু মৃদু আঁচে বসিয়ে দিয়ে এখানে চলে আসছি নান রুটির জন্য, এসে দেখলাম ডোটা খুব সফট হয়ে গিয়েছে, তো এখন আমি রুটি বানিয়ে নিব। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছি, আমার কিন্তু একটা জিনিস খুবই কাঁচা, সেটা হচ্ছে আমি রুটি গোল করতে পারি না, এটার জন্য অবশ্য বিয়ের পর অনেক লজ্জাও পেয়েছি, তারপরও এখনও প্রসেসিং করতেই আসি, তত অত ভালো পারি বলবো না, এখনও ওইভাবে গোল হয়ই না টোটালি। তো মাঝে মাঝে আমার হাজবেন্ড বিয়ের পর একটা বাটি দিয়ে দেখায় দিত, যেভাবে চাপ দিয়ে বাটি দিয়ে উঠে নিয়ে আসো এতে করে গোল হবে, বাট কেন জানি না আমার ওই টেকনিকটা ইউজ করতেও ভালো লাগে না, আমি যথাসাধ্য নিজের মতো করে চেষ্টা করি, বাই তুই গোল হ, কোনো লাভ নাই, রুটি মামা আমার হাতে গোল হইব না, এর বাই মামা সবই বানিয়ে দিছে রুটিতে, যাই হোক।
এখন এটার মধ্যে ইউজ করে দিলাম কালো জিরা। অবশ্য এটা অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন আবার নাও। কথায় আছে না, ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। আর এই রুটিটা আমার হাতে গুল হয় না দেখে এটাকে আমার কাছে খুবই কঠিন লাগে। তো এখানে মাটন কষাটাও হয়ে গিয়েছে। তো এই তো তেরা বেকা যেরকমই হোক কোনো রকমভাবে নান রুটিটাকে এখন গোল করে নিয়েছি। তো এইভাবে করে আজকে আমরা নান রুটি দিয়ে চিকেন তান্দুরি এবং মাটন কষাটা খাবো, আর এটা আমার খুবই পছন্দের একটি খাবার। যদিও নান রুটি দোকানেরটা অন্যরকম হয়, আমার কাছে মনে হয় অনেক বছর ধরে খাই না, তো সেজন্য হয়তো টেস্টটাও ভুলে গিয়েছি। আর তান্দুরিটা স্মোকি ফ্লেভার আনার জন্য এখানে আমি কয়লা ইউজ করে নিচ্ছি। এটা বেসিক্যালি ভুকার ধরানো হয় কাতারে, বুখার বলে থাকে। তো সেই কয়লাটাই আমি গরম করে চুলোর মধ্যে এখন একটু তেল দিয়ে এটাকে স্মোকি ফ্লেভার নিয়ে আসছি, এখন ঢাকা দিয়ে দিব। কারণ হচ্ছে মেন তান্দুরির যে স্মোকি ফ্লেভার এটাই কিন্তু তান্দুরির টেস্টটাকে অনেক ব্যালেন্স করে নিয়ে আসে। তান্দুরিটা ফ্রাই করার সময় আমি কিছু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলোও আমার খুব ভালো লাগে তান্দুরির সাথে। আপনি চাইলে ক্যাপসিকামও ইউজ করতে পারেন, যদিও আমার বাসায় ছিল না। এগুলো আয়ুষের জন্যই করা, ও আবার ঝাল দেখলে খেতে যাবে না। তো এইগুলো সব কিছুই আয়ুষের জন্য করা, আর অল্প অল্প করে বাচ্চাদেরকে সব কিছু সাথে পরিচিত করাটাই হচ্ছে আমার মেইন টার্গেট। আর হ্যাঁ, আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট অনেক ইন্সপায়ার করে নেক্সট ব্লগ করার জন্য। সেই জন্য কিন্তু আপু এবং ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে আছেন। আয়ুষ, অশ্নি, অশ্নি কিছু খাবে না, বাট সব ধরবে। এই মা, এটা তুমি খেতে পারবা না। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেই আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আপু আপনাদের ইন্সপিরেশনের জন্যই কিন্তু আজকের এই অবধি আমি এখনও আছি।